নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ডলুর বর্তমান সমস্যা নিয়ে সরব আম আদমি পার্টি, আইনি ব্যবস্থা গ্রহণের কড়া হুঁশিয়ারি। নদীবাঁধ সংস্কারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন রংপুরের স্থানীয়দের, ভোট বয়কটের হুমকি। সরকারি জমি ও শহরের যানজট মুক্ত করতে শিলচরে পুরসভার উচ্ছেদ অভিযান। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ডলু চা বাগানের বর্তমান সমস্যা নিয়ে সরব হলো আম আদমি পার্টি। শুক্রবার আম আদমি পার্টির তরফ থেকে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়। এতে ডলু বাগানের বিভিন্ন বিষয় ও সমস্যা নিয়ে পর্যালোচনা করা হয়। এদিন দলের রাজ্যিক প্রতিনিধি মনোজ ধানোয়ার জানান যে মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের কাছে গ্রিনফিল্ড বিমানবন্দরের কোনো প্রস্তাব না থাকা সত্ত্বেও কিভাবে ডলুতে উচ্ছেদ চালানো হয়েছে তার সদুত্তর দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। তিনি এও জানান, দলের তরফ থেকে কর্মকর্তারা ডলুতে সরজমিনে পরিদর্শন করে শ্রমিকদের সাথে মত বিনিময়ের মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন বলে জানান। সম্প্রতি ডলুতে সরকারের পক্ষ থেকে যে উচ্ছেদ চালানো হয় তা অত্যন্ত অমানবিক ও বেআইনি বলেও এদিন মন্তব্য করেন মনোজ থানোয়ার। তিনি আরও যোগ করে জানান, 2,500 বিঘা জমিতে 200-এর অধিক জেসিবি লাগিয়ে প্রায় 40 লক্ষ চারা গাছ ধ্বংস করা তা অনৈতিক কাজ করা হয়েছে। ডলু চা বাগানের 1,300 অস্থায়ী ও 2,000 স্থায়ী শ্রমিকদের বর্তমান সমস্যা নিয়ে শাসক দলের তরফে এখনও কোনো বিধায়ক বা সাংসদ সহ অন্যান্য জনপ্রতিনিধিরা খোঁজ খবর নেননি। শ্রমিকদের কর্মসংস্থান নিয়েও ছেলে খেলায় মেতে উঠেছে বর্তমান সরকার। শ্রমিকদের দৈনিক মজুরি যেখানে 183 টাকা ছিল সেখানে সপ্তাহে শুধু 500 টাকা দিয়ে শ্রমিকদের উপর চরম অত্যাচার চালাচ্ছে সরকার বলে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন তিনি। একজন শ্রমিকের পুরো জীবনের মূল্য শুধু কি 1 লক্ষ টাকায় সীমাবদ্ধ থাকবে, এ নিয়ে প্রশ্ন তোলেন দলের কর্মকর্তারা। এদিকে ডলুতে উজ্জ্বলা যোজনা, অরুণোদয় প্রকল্প, জল জীবন মিশন সহ শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা থেকেও বঞ্চিত ডলু চা বাগানের শ্রমিকরা। 2016 সালে সরকার কর্তৃক জমির পাট্টা প্রদানের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু বর্তমানে শ্রমিকদের জমি কেড়ে নিয়ে তাদের জীবনকে অন্ধকারে ঠেলে দিয়েছে বলেও এদিন অভিযোগ করেন আম আদমি পার্টির কর্মকর্তারা। শ্রমিকদের তরফে প্রতিবাদ করলে সরকার তাদের মাওবাদী সাজিয়ে চরম হেনস্থার মুখে ঠেলে দিচ্ছেন। বর্তমানে গোটা রাজ্যে সরকারি ভুলনীতির ভূমিকম্প ভয়াবহ রূপে বয়ে যাচ্ছে বলেও এদিন কড়া মন্তব্য করেন দলের রাজ্যিক প্রতিনিধি মনোজ থানোয়ার। ডলু চা বাগানের গোটা বিষয় সহ শ্রমিকদের সমস্যা নিয়ে আগামীতে আম আদমি পার্টি আইনি পদক্ষেপ গ্রহণ করবে বলেও এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দেন কর্মকর্তারা। ব্যবস্থাটো হৈছে যে যদি সরকারে তাতে গ্রিনফিল্ড এয়ারপোর্ট বনাব খুজিছে, তেতিয়াহলে প্রথমতে সিভিল এভিয়েশন মিনিষ্ট্রির ওসরত এটা প্রপোজাল দাখিল করিব। তেওঁলোকে প্রস্তাব দাখিল করিব, সিভিল এভিয়েশন মিনিষ্ট্রিয়ে যেতিয়া কব যে এই প্রস্তাবটো আমি গ্রহণ করিম, আপনাদের আগবাড়ক, তারপিছত সরকারে কম্পেনসেশনের কথা চিন্তা করিব লাগিব, তারপিছত এভিকশনের কথা চিন্তা করিব লাগিব। কিন্তু এভিকশনটো আগে আগত যেহেতু করে দিলে সেইটোই আটাইতকৈ ডাঙৰ বেআইনী কাম হৈছে। ইয়াত নিশ্চিতভাবে আমি যাম, আমি আলোচনা করে আছো, অতি শীঘ্রে আমি PIL ফাইল বা রিট পিটিশন আমি ফাইল করবলে গৈ আছো। এই এই সন্দর্ভত আমি ইতিমধ্যে কেবাজনো অধিবক্তার লগত আমি কথা বতরা। রংপুর ENT বাঁধ সংস্কারের দাবিতে শুক্রবার বিক্ষোভ প্রদর্শন করলেন বৃহত্তর রংপুর এলাকার ভুক্তভোগী জনগণ। এদিন ভারতীয় যুব ফেডারেশন সহ স্থানীয়দের তরফে এ মর্মে কাছাড় জেলার জেলাশাসকের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়। বিক্ষোভ চলাকালীন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয়রা জানান যে এলাকার ENT বাঁধ জরাজীর্ণ অবস্থায় থাকার দরুন প্রতিবছর বন্যায় প্লাবিত হয় গোটা এলাকা। দীর্ঘ 30 বছর ধরে এই নদীবাঁধের সংস্কার না হওয়ায় বর্তমানে চরম দুর্ভোগের দিন কাটাচ্ছেন এলাকার জনগণ। শুক্রবার স্থানীয় প্রশাসন ও বিভাগীয় কর্তৃপক্ষকে যুদ্ধকালীন তৎপরতায় নদীবাঁধ সংস্কারের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করা হয়। যদি কাছাড় জেলা প্রশাসন ও বিভাগীয় কর্তৃপক্ষের তরফে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে স্থানীয়রা বৃহৎ গণ আন্দোলন গড়ে তোলার পাশাপাশি আগামীতে ভোট বয়কটের হুঁশিয়ারি দেন। আজকে দীর্ঘ 30 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত বাঁধটা পুরোপুরি সম্পন্ন হয়নি, মানে বাঁধ আছে কিন্তু মাঝে মধ্যে এই যে গ্যাপ আছে তো গ্যাপ দিয়ে প্রতি বছর জল ঢুকে,
বন্যার সময় নদীর জল যখন ফুলে ফেপে উঠে তখন এই গ্যাপগুলিতে জল ঢুকে আর বন্যা হয়। প্রতি বছর এই বৃহত্তর পুরা রংপুর এরিয়া সদরঘাট থেকে একেবারে পুরা রংপুর আর কাটি পর্যন্ত এই বাঙ্গা বাঁধের জন্য এখানে ইনকমপ্লিট বাঁধের জন্য এখানে বন্যা হয়, এমনকি ভিআইপি রোড পর্যন্ত এখানে মানে বন্যার জলে এখানে প্লাবিত হয়। আর প্রচুর মানুষের যে ক্ষয়ক্ষতির পরিমাণ হচ্ছে প্রতি বছর, প্রতি বছর ক্ষয়ক্ষতি হয়, মানুষ প্রতি বছর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে হয়ে এখানে আসছেন। আর দীর্ঘ বছর ধরে মানুষ জনপ্রতিনিধিদের দুয়ারে দুয়ারে ঘুরতে ঘুরতে জেলা প্রশাসনের কাছে, এই অঞ্চলের মানুষ, বিভাগীয় কর্তৃপক্ষের কাছে দীর্ঘ বছর ধরে দাবি জানিয়ে আসছেন, কিন্তু দাবি জানান বাস দাবি দাবি হয়ে থাকে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এই যে জনসাধারণ আছেন এত অঞ্চলের, জনসাধারণ এখানে হুঙ্কার দিচ্ছেন কারণ বারবার দাবি জানিয়ে কাজের কাজ কিছু হচ্ছে না। তো জনসাধারণ বাধ্য হয়ে আন্দোলন করবেন, এমনকি আগামীতে বুট বয়কটের পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেন এখানের জনসাধারণ, এতটুকু ক্ষুব্ধ কারণ এত এত ক্ষয় পরিমাণ, প্রতি বছরের এত ক্ষয়ক্ষতির পরিমাণ মানুষ এই মোকাবেলা করছেন, ক্ষয়ক্ষতি ক্ষতি হচ্ছে মানুষের, আর দাবি জানানো সত্ত্বেও, বারবার দাবি জানানো সত্ত্বেও কাজ হচ্ছে না। তো আর কোনো উপায় নেই, আন্দোলন করবেন মানুষ, তাতেও যদি না হয় তাহলে মানুষ বুট বয়কট করতে বাধ্য হবেন এখানে মানুষ বলছেন। শিলচর শহরে যানজট সমস্যায় নাজেহাল হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। শহরের প্রতিটি মোড়ে যানজট সমস্যা যেন রোজকারের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এদিকে যানজট সমস্যার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে শহরের প্রায় সবকটি এলাকার ক্ষুদ্র পড়া ব্যবসায়ীরা রাস্তার দুপাশে অবৈধভাবে ফুটপাত দখল করে বাজার গড়ে তোলা, যার দরুন প্রতিদিনই যানজট সমস্যায় ভুগতে হচ্ছে সাধারণ জনগণের। বৃহস্পতিবার ফুটপাত দখলমুক্ত করতে শিলচর পৌরসভার উদ্যোগে বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এদিন শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে প্রেমতলা এলাকায় রাস্তার দুপাশে ড্রেন সহ সরকারি জমি দখলমুক্ত করা হয়, পাশাপাশি একাধিক এক্সিবিটর লাগিয়ে ফুটপাত দখল করে থাকা দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়। শিলচর শহর থেকে যানজট মুক্ত করতে মূলত পৌরসভার তরফ থেকে এই অভিযান চালানো হয়। উচ্ছেদের দরুন বহু দোকানের আংশিক ক্ষতিও হয়। এদিকে উচ্ছেদ অভিযানে বহু পথ ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের পারদ বাড়তে দেখা গেছে। তাদের অভিযোগ, এসব দোকানের ব্যবসা থেকে যে লাভ হয় তা দিয়ে নিজেদের পরিবার প্রতিপালন করছে, দীর্ঘ বছর থেকে এই পেশাতে যুক্ত রয়েছেন তারা, এহেন অবস্থায় অন্য কিছু তাদের দ্বারা করা সম্ভব হবে না। পৌরসভার তরফ থেকে তাদের ব্যবসার জন্য বিকল্প পথ বের না করে এহেন অভিযান চালানো অত্যন্ত অমানবিক বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। সরকারি সুযোগ সুবিধা থেকে প্রকৃত সুবিধা প্রাপকদের বঞ্চিত হওয়া এবং গরিবের প্রকল্পের সুবিধা বিত্তশালীদের কাছে চলে যাওয়ার ঘটনা আজ নতুন কোনো অভিযোগ নয়। দরিদ্র সীমার নিচে থাকা লোকদের জব কার্ডের মাধ্যমে বছরে 100 দিনের কাজ দিচ্ছে সরকার, কিন্তু বাস্তবে তা কাল্পনিক। বৃহস্পতিবার চিপরসাঙ্গন জিপির নজমুল হোসেন লস্কর ও রিয়াজ আহমেদ লস্কর অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা উপসভাপতি দিলওয়ার হোসেন লস্করের নেতৃত্বে আলগাপুর ব্লকের উন্নয়ন আধিকারিক সমুজ্জ্বল জ্যোতি গগৈর কাছে এমনই অভিযোগ করেন। নজমুল হোসেন লস্কর বলেন, তার জব কার্ড 2020 সালে চিপরসাঙ্গন জিপির 5 নং গ্রুপ সদস্য প্রতিনিধি নতুন বই দেওয়ার জন্য নিলেও আজ পর্যন্ত বারংবার অনুরোধ করা সত্ত্বেও ফিরিয়ে দেননি। সেই সঙ্গে বছরে 100 দিনের কাজও দেওয়া হচ্ছে না, বরং কাজ চাইলে হুমকিও দেন বলে অভিযোগ নজমুল হোসেন লস্করের। একই অভিযোগ করেন রিয়াজ আহমেদ লস্কর। তিনি বলেন, 2017 সালে একটি সরকারি আবাস পেলে জব কার্ড বাবদ যে 18,000 টাকা পাওয়ার কথা তা আজও তিনি পাননি। চণ্ডীপুর জিপির মাসুক আহমেদ লস্কর দারিদ্র সীমারেখার নিম্নে থাকা সত্ত্বেও আজ পর্যন্ত সরকারি আবাসের সুবিধা পাননি, এমনকি উনার ঘরে কোনো পঞ্চায়েত কর্মী জিওটেক করেননি বলে অভিযোগ। এদিন ব্লকের এসব জ্বলন্ত সমস্যা নিয়ে নিরসনে আলগাপুরের বিডিও সমজ্জ জ্যোতি গগৈয়ের সরাসরি দৃষ্টি আকর্ষণ করলে বিডিওর পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যাননি বলে জানিয়েছেন। আমার কাছে কিছু অভিযোগ আছে, প্লাস মানে 2017 যারা গড় পাইছে এখনও পর্যন্ত ওরা গড়ের টাকা এখনও পর্যন্ত পায় নাই। মানে গড়ের টাকা বলতে গড়ের জব কার্ড পেমেন্ট যেগুলো আছে, যে 18,000 টাকা, কেউ পাইছে 5,000, 6,000, 7,000 এরকম পাইছে, কিন্তু বাদবাকি টাকাগুলা এখনও পর্যন্ত পায় নাই। আমি 2018-6-2020 ইংরেজিতে মানে একটা কমপ্লেন করেছিলাম ব্লকের বিডিও মহোদয়কে। এই বিডিও মহোদয় কমপ্লেন করার পরে আজ অবধি ওনার টাকাটা পায় নাই। উনি রিয়াজ আহমেদ লস্কর, ওনার টাকাটা আজ অবধি পর্যন্ত পায় নাই। ওনার কিন্তু জব কার্ড আছে, কিন্তু এরপরেও ওনার টাকাটা মানে পিএমওর তো টাকা পায় নাই, পরে জব কার্ডের টাকাটাও এখনও পর্যন্ত কোনো ধরনের একটা পেমেন্টও ঢুকে নাই। কেন হয় নাই আমি বিডিও মহোদয়ের কাছে স্পষ্টীকরণ জানতে চাইব। আরেকটা জিনিস হলো গিয়া, কিছুদিন পূর্বে আমি চণ্ডীপুর জিপিতে গিয়েছিলাম। চণ্ডীপুর জিপিতে গিয়ে দেখি চণ্ডীপুরের মাসুক আহমেদ লস্কর, উনি বেনিফিশিয়ারি আমার সঙ্গে আছেন, আপনারা জানতে পারবেন মাসুক আহমেদ লস্করে গত
8-3-2022 উনি তিন বছর থেকে ঘুরার পরে 8-3-2022 বিডিও মহোদয়কে একটা কমপ্লেন দিয়েছিলেন, কিন্তু সেই কমপ্লেনের পরিপ্রেক্ষিতে ওনার গড় নাম্বার লোকি 313, উনি জেনুইন বেনিফিসিয়ারি থাকা সত্ত্বেও আজ অবধি পর্যন্ত ওনার ঘরে মানে জিওটেক বা তার সিস্টেমে কোনো কিছু কোনো ধরনের ইনকোয়ারি। শুক্রবার উধারবন্দে উধারবন্দ কংগ্রেস দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বৈঠকের আহ্বায়ক পুলক রায় স্পষ্টভাবে জানিয়ে দেন, ডলুতে বিমানবন্দর হওয়ার পক্ষে প্রাক্তন মন্ত্রী অজিত সিং চুক্তিপত্রে স্বাক্ষরের বিষয়টি তার ব্যক্তিগত ব্যাপার। হয়তো আইএনটিইউসির সাধারণ সম্পাদক হিসেবে তিনি স্বাক্ষর করেছেন, কিন্তু উধারবন্দ কংগ্রেস দলের শ্রমিকদের যে কোনো সমস্যা সমাধানে এগিয়ে যেতে প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন। হ্যাঁ, আমরাও শুনেছি উনি স্বাক্ষর করেছেন, কিন্তু ওটা আমরা কংগ্রেসই হিসাবে নেব না। উনি আইএনটিইউসির জেনারেল সেক্রেটারি হিসাবে যদি স্বাক্ষর করে থাকেন ওনার ব্যক্তিগত ব্যাপার বা আইএনটিইউসির ব্যাপার। আমরা কংগ্রেসই সবসময় আমরা ডলুয়া চা বাগানের শ্রমিকদের পাশে আছি, থাকবো, আগামী দিনেও থাকবো এবং ওনাদের বিভিন্ন সমস্যার সমাধান করতে আমরা এগিয়ে যাব। তবে আমরা চাই যে এই যে ডলু বাগানে যে ব্যাপারটা গ্রিনফিল্ড নিয়ে চলছে, যে চক্রান্ত আমাদের শিলচরের এমপি রাজদীপ রায় করে যাচ্ছেন, ওটার কোনো সঠিক তদন্ত হওয়া দরকার যে এটার ভিতরে কি আছে। বিগত দুই বছর করোনা অতিমারির কারণে শঙ্কর জ্যোতি গীতাশ্রমের বার্ষিক উৎসব করা হয়নি, কিন্তু এবার সাড়ম্বরে স্বামী জ্যোতিষ্বরানন্দ গিরি প্রতিষ্ঠিত শিলডুবিস্থিত শঙ্কর জ্যোতি গীতাশ্রমের 36তম বার্ষিক উৎসবের সূচনা হয় বৃহস্পতিবার সন্ধ্যায়। আশ্রম প্রাঙ্গণে অসংখ্য ভক্তদের উপস্থিতিতে গীতা প্রবচন ও মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলন করা হয়। অনুষ্ঠান সূচি সম্পর্কে গীতাশ্রমের কর্মাধ্যক্ষ স্বামী মহানন্দ গিরি বলেন, 9,10,011 ভগবদ্গীতার তথ্য আলোচনা করবেন কাশী থেকে আগত আচার্য জ্ঞানানন্দ ব্রহ্মচারী, প্রণব চৈতন্যজি ব্রহ্মচারী, জ্যোতির্ময়ানন্দ ব্রহ্মচারী মহারাজ, বারাসতের স্বপ্রকাশানন্দ ব্রহ্মচারী মহারাজ, শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী, 12 জন রবিবার মঙ্গলারতি, মহারুদ্র অভিষেক, সাধু ভাণ্ডারা ও মহাপ্রসাদ, সনাতন ধর্ম সম্মেলন, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ এবং 13 সোমবার মঙ্গলারতি, চণ্ডীপাঠ, গুরুপূজা, বিশ্বশান্তি, গীতাযজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, সমবেত প্রার্থনা, শান্তিবাণী পাঠের মাধ্যমে 36তম ধর্মীয় অনুষ্ঠানমালার সমাপ্তি হবে। সোনাইয়ে সংবর্ধনার জোয়ারে ভাসলেন সদ্য খেলো ইন্ডিয়া খেলো 2022 প্রতিযোগিতায় রৌপ্য পদক জয়ী শান্তমণি সিংহ ও ব্রঞ্জ পদক জয়ী এলিনা সিংহ। উল্লেখ্য, সুদূর হরিয়ানাতে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া খেলো 2022 প্রতিযোগিতায় অংশ নেন সোনাই এলাকার এই দুই খেলোয়াড়। প্রতিযোগিতায় রৌপ্য পদক লাভ করেন শান্তমণি সিংহ ও ব্রঞ্জ পদক লাভ করেন এলিনা সিংহ। শুক্রবার সোনাইতে বিজয়ীরা এসে পৌঁছালে তাদের বিপুল সংবর্ধনা প্রদান করা হয়। এদিন সোনাই শহরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 2 জন কৃতী খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান করা হয়। প্রতিযোগিতার 2 পদকজয়ী সোনাই বিধানসভা কেন্দ্রের মঙ্গলপুর ও সোনাই শহরের 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এছাড়া ব্রঞ্জ পদকজয়ী এলিনা সিংহ সোনাই হেলিলাইট ইংলিশ স্কুলের ছাত্রী ও রৌপ্য পদক জয়ী শান্তমণি সিংহ সোনাই ব্রাইডাল ইংলিশ স্কুলের ছাত্র। তাই এদিন সোনাই হেলিলাইট ইংলিশ স্কুল, সোনাই ব্রাইডাল ইংলিশ স্কুল ও সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রী এদিন র্যালি বের করে পদকজয়ী 2 কৃতী খেলোয়াড়কে সংবর্ধনা জ্ঞাপন করেন। পরে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে 3 নম্বরের ওয়ার্ড কমিশনার বলেন, যে পারফরমেন্স রেখেছে তার জন্য আমরা সোনাইবাসী গর্বিত এবং আমাদের এন্ডার বরাকবাসী গর্বিত। ভবিষ্যতে আশা করি ও সোনার মেডেল জিতবে আর আমাদের মান সম্মান আরও বাড়বে। আর আমি ওনাকে আমার তরফ থেকে আমার পৌরসভার থেকে ম্যানি কংগ্রেচুলেশন। আর ভবিষ্যতে আরও এগিয়ে বাড়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি ও যেন সোনার মেডেল নিয়ে আসে আমাদের সমাজ। এদিকে কৃতী 2 খেলোয়াড়কে সংবর্ধনা জ্ঞাপন করেন কাছাড় তৃণমূল কংগ্রেস নেতা ডক্টর শান্তিকুমার সিংহ। তিনি তাদের ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন, পাশাপাশি খেলোয়াড়দের অদূর উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন। পরে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, এই দিনটি সোনাইবাসীর জন্য অত্যন্ত গৌরবের বিষয়। চলিত বছরে হরিয়ানাতে অনুষ্ঠিত হওয়া খেলো ইন্ডিয়া খেলো 2022 প্রতিযোগিতায় গোটা রাজ্য থেকে 14 জন পদক বিজয়ীর মধ্যে কাছাড় জেলার সোনাই থেকেও 2 জন খেলোয়াড় রৌপ্য এবং ব্রঞ্জ পদক লাভ করতে সক্ষম হয়েছে। জেলার সাথে সাথে রাজ্যের নামও উজ্জ্বল করেছেন তারা। তাদের এই সাফল্যের জন্য তিনি সোনাই থাংতা অ্যাসোসিয়েশনের কোচকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এলিনা সিংহ অলিলাল আমাদের ফ্লাইতে এনডি স্কুল আছে ওইখানে সাথে তো উনি খেলো ইন্ডিয়াতে ব্রঞ্জ মেডেল পেয়েছে এটা আমাদের সিলভার মেডেল পেয়েছে এটা আমার সোনাইর বাসীর গৌরব তথা আমাদের আসামের একটা গৌরব তাই উনার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি আমি উনাকে এখানে পেয়ে আমি উনাকে সম্বর্ধনা জ্ঞাপন করছি এবং তারার কোচ তারার টিম তারা ম্যানেজার বা স্কুল যারা টিচার আছে তারা তারারে যেভাবে উৎসাহ দিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি উনার ভবিষ্যৎ কামনা করছি লায়ন্স ক্লাব অফ শিলচর লায়নেস নিজের স্পন্সরিং ক্লাবগুলি অর্থাৎ লায়ন্স ক্লাব অফ শিলচর ভিলি লায়ন্স ক্লাব অফ শিলচর স্কলার্স ও লায়ন্স ক্লাব অফ শিলচর ইউনাইটেডকে সাথে নিয়ে এক স্পিচ অ্যান্ড হিয়ারিং ডিসএবিলিটি শিবিরের আয়োজন করেছে শুক্রবার চেনকুড়ি চা বাগানের সবুজ সংঘ ক্লাবে এই শিবিরটি অনুষ্ঠিত হয় এই শিবিরে যারা কথা বলতে পারেন না বা বলতে অসুবিধা হয় এবং যারা শুনতে পান না সেই সব রোগীদের বিনামূল্যে চিকিৎসা করা হয়েছে প্রত্যেক রোগীকেও এই অডিওমেট্রির মাধ্যমে চিকিৎসা করা হয়েছে ডাক্তার অভিষেক রায়ের নেতৃত্বে অডিওলজিস্ট শিবেশ কুমার স্পিচ থেরাপিস্ট বীরেন্দ্র কুমার এবং দীপজ্যোতি বর্মনও উপস্থিত ছিলেন পঞ্চাশ জন রোগীকে পরীক্ষা করেছেন যাদের আগামীতেও সক্রিয়ভাবে ফলো আপ করা হবে সরকারি সুবিধা ছাড়া প্রথমবারের মতো এই ধরনের শিবির ব্যক্তিগতভাবে কোনো সংগঠন আয়োজন করেছে এই শিবিরকে সফল করতে সহযোগিতা করেছে দি অ্যান্টি ক্লিনিক শিলচর লায়নেসের পক্ষে উপস্থিত ছিলেন সভানেত্রী নন্দিনী পুরকায়স্থ শেলী তালুকদার শুভ্রা ভট্টাচার্য প্রমুখ ভেলির পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক সঞ্জীব রায় সুমিতা ভট্টাচার্য প্রমুখ ও ইউনাইটেডের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি সহম ভট্টাচার্য রিকি দেব প্রমুখ আজকে আমরা লায়ন্স ক্লাব অফ শিলচর লায়ন্সের পক্ষ থেকে আমাদের তিনটে স্পন্সরিং ক্লাব লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি লায়ন্স ক্লাব অফ শিলচর অ্যান্ড লিও লায়ন্স ক্লাব অফ শিলচর ইউনাইটেড এই তিন ক্লাব উইথ দ্য কোলাবোরেশন উইথ ইএনটি ক্লিনিক শিলচর আমরা একটা স্পিচ অ্যান্ড হিয়ারিং ডিসএবিলিটি ক্যাম্পের আয়োজন করেছি চেঙ্কুড়ি চা বাগানের সবুজ সংঘ ক্লাবে আমাদের এখানে অডিওলজিস্ট সুয়েশ কুমার আছেন এবং স্পিচ থেরাপিস্ট বীরেন্দ্র কুমার আমাদের সাথে রয়েছেন ডক্টর অভিষেক চক্রবর্তী অভিষেক রয় অ্যান্ড ডক্টর দীপজ্যোতি বর্মন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ এসএমসি ইআইটি ওনারা এই ক্যাম্পটা পরিচালনা করেছেন আমরা প্রথমবার এই ক্যাম্পটা এনজিওর তরফ থেকে আমরা আজকে আয়োজন করেছি এবং আমরা খুব আনন্দিত যে আমরা খুব ভালো সাড়া এটাই পেয়েছি প্রায় পঞ্চাশ জনের মতো পেশেন্ট আমরা আজকের ক্যাম্পে দেখা হয়েছে এবং তাদের প্রপার্টি শুক্রবার ঢাকা থেকে কলকাতাগামী বাসের যাত্রার সূচনা দিয়ে দুবছর সাত মাস পর ফের চালু হলো বাস পরিষেবা ভারতের সঙ্গে থাকা অপর রুটগুলো পর্যায়ক্রমে উন্মুক্ত করার কথা জানান শ্যামলী এনআর ট্রাভেলস এর এমডি শুভঙ্কর ঘোষ রাকেশ উল্লেখ্য অতিমারির কারণে ২০২০ সালের ১৩ মার্চ থেকে বাস ট্রেন পরিষেবা বন্ধ থাকে ঢাকা থেকে এই খবর জানান সাংবাদিক রিদি হক ক্ষেত্রেও আমরা পঞ্চাশ বছরের পা রেখেছি এবং আমরা সুন্দরভাবে এই সার্ভিস পরিচালনা করতে চাই এবং আমরা দুই দেশের সম্পর্ককে আরও আরও দৃঢ় করতে চাই এবং আমাদের দেখুন আমাদের এখানে রেল যোগাযোগ অন্য অন্য সকল যোগাযোগ ব্যবস্থা থাকার পরেও মানুষের চাহিদা কিন্তু পরিবহন চাহিদা সেটা আমরা দুই দেশের অভ্যন্তরীণ ক্রস বর্ডারিংয়ের মাধ্যমে আমরা চালিয়ে যাচ্ছি এবং এই মৈত্রীর সম্পর্ক দৃঢ় হবে এবং দুই দেশের মানুষের সাথে মানুষের বন্ধুত্ব এবং আস্থা আরও দৃঢ় হবে এই কামনা আসাম মাদ্রাসা বোর্ডের সিনিয়র মাদ্রাসায় বরাকের নাম রাখল উত্তর কৃষ্ণপুর আন্নুর সিনিয়র ইংলিশ মিডিয়াম মাদ্রাসা আসামের মধ্যে পাঁচ নং র্যাঙ্ক পেল সফর আঞ্জুম বোরভুইয়া ৯০০ মধ্যে ৭৩৪ পেল সফর নামের ওই ছাত্র শুক্রবার তার এই ফলাফলে মাদ্রাসার আনন্দে উল্লাসে মেতে ওঠেন বেসরকারি এই মাদ্রাসার ফলাফল ভালো হওয়া গোটা আনন্দের জোয়ার ১৪ জন পরীক্ষা দিয়েছেন লেটার সহ সবাই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন এদিকে সফর আঞ্জুম জানান আশা করছিলাম না এই র‍্যাঙ্ক পাবো বলে ভবিষ্যতে সফর আঞ্জুম এপিএসসি করতে চায় আঞ্জুম বলিয়া আই এম স্টুডেন্ট অফ আন্নুর সিনিয়র মাদ্রাসা গণিত ক্লাস ফাউন্ডেশন আসাম ইংলিশ মিডিয়াম মাদ্রাসা আই গট ফিফথ প্লেস ইন আসাম ইন অর্ডার টু গেইন মাই টিচার এন্ড my father and all of you they guide us they guide me to give like that result in Assam and I will
My future plan is I can give the exam. My plan dream is IAS exam. চলতি বছরে 18তম যুবসংঘ কাপ আয়োজিত হচ্ছে শিলচর ডিএসএতে। আগামী 27 জুন থেকে শুরু হবে টুর্নামেন্ট। শুক্রবার শিলচর ক্রীড়া সংস্থার ভবনে এক সাংবাদিক সম্মেলন আয়োজিত করে অনূর্ধ্ব 16 প্রাইজ মানি ওপেন স্কুল ফুটবল টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন সভাপতি বাবুল হোর ও সচিব বিজয়েন্দ্র প্রসাদ সিং। 18th যুবসংঘ কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট আমরা এই বছর করতে যাচ্ছি। এই টুর্নামেন্টটা আমাদের 21-22 সিজনের এই টুর্নামেন্ট হতে চলেছে। আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে খুব তাড়াতাড়ি আজকের এই প্রেস মিট আমরা দেখেছি। কারণটা হলো যে বিজয় কৃষ্ণ নাথ স্যার আগামীকালকে উনি চলে যাবেন বাইরে, তাই আজকের ওনার উপস্থিতিতে আমরা চাইছিলাম প্রেস মিটটা করার জন্য। শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমরা আজকেই স্কুলের এন্ট্রির জন্য আমরা এন্ট্রি লিস্ট যেটা বা এন্ট্রি ফর্ম যেটা সেটা আমরা বের করে দিয়েছি এবং আগামী 20 জুন আমাদের লাস্ট ডেট রাখা হয়েছে যে 20 তারিখের ভিতরে এই এন্ট্রি চলে আসতে হবে। সেই সময় আমরা শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কতটা দল হয়েছে বা ফিক্সচারটা আপনাদের কাছে আমরা তুলে দেব। 20 জুনের পর আমরা টেন্টেটিভলি একটা ডেট ঠিক করেছি যে 27 জুন আমরা এই টুর্নামেন্টটা টেন্টেটিভ ডেট আমি আবার বলছি, হয়তো বা একদিন এইদিক সেদিক হতে পারে। 27 জুন আমাদের এই ডেট আমরা রেখেছি যে এই টুর্নামেন্টটা আমরা শুরু। আগামী 12 জুন রবিবার শিলচর ডিএসএ ময়দানে মিডিয়া সুপার বরাকবেলি বনাম শিলচর ভেটেরান ফুটবল ক্লাবের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে। এদিন দুপুর 1টায় ম্যাচ শুরু হবে। শুক্রবার শিলচর প্রেস ক্লাবে মিডিয়া সুপার বরাকবেলি কমিটির এক সাংবাদিক বৈঠকে একথা জানান সভাপতি গৌতম তালুকদার ও সম্পাদক রানু দত্ত। এই প্রীতি ফুটবল ম্যাচে শিলচরের সকল স্তরের সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানান তারা। সামনে রবিবারে আমরা প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছি মিডিয়া বরাকবেলি মিডিয়া সুপার পক্ষ থেকে এবং ভেটেরান ক্লাব ফুটবল শিলচর ডিএসএতে হবে প্রীতি ম্যাচটি। রবিবার দুপুর 1টার সময় প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে ভেটেরান ক্লাবের সঙ্গে আমাদের মিডিয়া সুপার বরাকবেলি টিমের সঙ্গে। আমাদের টিমে যারা যারা রয়েছেন আমি নামগুলা বলছি আপনাদের। উত্তমজি রয়েছেন, উনি টিম ম্যানেজার, এবং আমি আছি গৌতম তালুকদার, রানু দত্ত, বিশ্বজিৎ আচার্য, দেবদুলাল মালাকার, তাপস নাথ, অজিত দাস, দিলওয়ার বরবইয়া, বিদ্যুৎ দাস, সমীরণ চৌধুরী, কুন্তল কুড়ি, আমরা 11 জন রয়েছি। আমরা চেষ্টা করবো আমরা ওদিন ভালো করে ফুটবল ম্যাচটি জেতার জন্য। আমরা যারা মিডিয়া ভাই এবং যারা সহকর্মীরা আছেন সবাইকে উপস্থিত থাকার জন্য আমরা অনুরোধ, মিডিয়া সুপারের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে। আগামী দিনে আমরা এই ম্যাচ তো রবিবারে হবে, আগামী দিনে আমরা একটা বিরাট পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী দিনে আমরা বেশ কিছু সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনে আমরা বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছি, সেটা আমরা আগামীতে আপনাদের সামনে তুলে দেবো। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। ডলুর বর্তমান সমস্যা নিয়ে সরব আম আদমি পার্টি, আইনি ব্যবস্থা গ্রহণের কড়া হুঁশিয়ারি। নদীবাঁধ সংস্কারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন রংপুরের স্থানীয়দের, ভোট বয়কটের হুমকি। সরকারি জমি ও শহরের যানজট মুক্ত করতে শিলচরে পুরসভার উচ্ছেদ অভিযান। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।